सकल के शुभेच्छा और अभिनंदन जाना आमी कोलकाता हाईकोर्टर आईनजीवी मोफाक्केरुल इस्लाम अपनादेर भाई और बंधु आज के जे विषय निये आलोचना करब से हलो बाप मरा चाकरी बा मा मरा चाकरी माने कोनो स्थायी कर्मचारी मारा गेछेन सेई परिवार जान आर्थिक स्वच्छलता आनते पारे तार जन्य सेंट्रल गवर्नमेंट और पश्चिमबंग गवर्नमेंटर एक वेलफेयर स्कीमे चाकरीटा देवा हय एक्जाम्पटेड कैटागरिर माध्यमे कोनो व्यक्ति मारा गेल स्थायी कर्मचारी तिनि मारा गेलेन मारा जावार पर तार आर्थिक इनकाम एमन अवस्था जे तार परिवार चलबे ना तखन सरकारेर एकटा सहायता प्रकल्प आछे स्कीम आछे एई स्कीमेर विभिन्न समय अमेंडमेंट हय विभिन्न रकम इये हय जेमन कोविडेर जन्य एक्सट्रा अमेंडमेंट होयेछे एबं विभिन्न रकम खाते आरो सुजोग सुविधागुलो बेड़ेछे मूलत जे व्यक्तिटा चाकरिरत अवस्थाय तीन धरनेर हय एक होच्छे चाकरिरत अवस्थाय केउ मारा गेल केउ मिसिंग हये गेछे दीर्घदिन धरे मिसिंग आछे सेर क्षेत्रे एबं मेडिकेलेर जन्य अपनारा सकलेई जानेन तबुओ अवेयारनेसेर जन्य बोली जे बाप मरा चाकरी बा समबेदनामूलक जे चाकरीगुलो आछे सेई चाकरीगुलो एक्जाम्पटेड क्याटागरिर माध्यमे देवा हय कोनो व्यक्ति मारा जावार छ मासेर मध्ये अप्लाई करते हबे चाकरिर जन्य आवेदन करते हबे कि आवेदन करते हबे जदि तार स्त्री थाके ताहले सेई स्त्री प्रथमे ग्रहणयोग्य हबे तारपरे तार चिलड्रेनरा पाबे चिलड्रेनरा छेले बा मेये आनम्यारिड अवस्थाते কোনো মেয়েরা যদি থাকে তাহলে সেই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবে ওদের মধ্যে যে যোগ্য আছে সে অ্যাপ্লাই করতে পারবে অ্যাপ্লাই করার পর বিভিন্ন রকম দিক থেকে আর্থিক ইনকামের বিষয়টা আছে বেসিক পে থেকে শুরু করে 8% হিসাবে অনেক রকম আইন কানুন আছে সেই আইন কানুনের মাধ্যমে যদি আপনি পড়ে যান তাহলে সেই অ্যাপ্লাইটা করতে পারে সরকারের নিয়ম অনুযায়ী 2 মাসের মধ্যে চাকরি দেওয়া হবে যদি আপনি মনে করেন যে আমি এমএ পাস বা এমফিল এমএ বা আরো বড় কিছু পড়াশোনা করেছেন কিন্তু আপনি এদেরকে অ্যাকচুয়ালি গ্রুপ সি বা গ্রুপ ডি ক্যাটাগরিতেই চাকরিটা দেওয়া হবে যদি কেউ মনে করে যে হায়ার আমি পাওয়ার যোগ্য কিন্তু আমাকে কেন কিন্তু এটা তার জন্য মানে স্কিম টাই বা নিয়ম বা শর্তাবলীগুলোই আছে যে গ্রুপ সি বা গ্রুপ বি এর চাকরি দেওয়া হবে যেমন ধরুন পঞ্চায়েত ডিপার্টমেন্ট বিডিও অফিস এসডি অফিসে দেওয়া হবে যদি সিট খালি না থাকে তাহলে হায়ার কোনো অফিসে তাকে পোস্টিং দেওয়া হবে এই ক্ষেত্রে একটা জিনিস অনেক ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে দীর্ঘদিন হয়ে যাচ্ছে আমার বাবা বা আমার মা মারা গেছে অনেক দিন আগে কিন্তু এখনো পাওয়া যাচ্ছে না এই টেবিল থেকে ওই টেবিল ওই থেকে টেবিল থেকে এই টেবিল লাস্টে মুখ্যমন্ত্রীর দপ্তর উমুকের দপ্তর তুমুকের দপ্তরে গিয়ে পড়ে থাকে এর জন্য বিভিন্ন রকম আইনি পরিষেবা আপনি পেতে পারেন এর জন্য অনেকগুলো দরজা খোলা আছে যে এই স্পেশাল কেসগুলো কোন কোর্টে হবে তার জন্য স্যাট আছে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল সেটা আছে আর একটা যেটা ইম্পর্টেন্ট জিনিস বলার জন্য আমি আজকে যে ভিডিওটা করছি অ্যাওয়ারনেসের জন্য যে কোনো ছেলে বা কোনো মেয়ে এই চাকরিটা নিল বাবা বা মা মরে যাওয়ার পর তার পরিবারের প্রত্যেকটা এটা শর্ত আছে রুলস আছে যে প্রত্যেক 15ই জানুয়ারির মধ্যে তাকে ডিক্লারেশন দিতে হবে যে আমি আমার পরিবারের সমস্ত সদস্যদেরকে ভালোভাবে পরিচালনা করছি এই মর্মে সকলে সাইন দিবে তারপরে আগামী দিন ওই চাকরি বা এটা কনস্ট্যান্ট এগোতে থাকবে না হলে আমি চাকরি পেয়ে গেলাম চাকরি পেয়ে গিয়ে আমার আমার ভাই বোন এদেরকে কাউকে দেখছি না বা আমার বৃদ্ধ মা আছে তাদেরকেও দেখছি না যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে তাহলে যে চাকরিটা পেয়েছে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা করা যাবে তার চাকরির বেতন বন্ধ করে দেওয়া যাবে অনেক রকম ব্যাপার বা আইনি ব্যাপারগুলো আছে এটা গেল এক সাইড যে বাপ মরা চাকরি আর একটা যেটা আছে যে একটা লোক চাকরি করছে তাতে চাকরির ক্ষেত্রে যেমন আর্মিদের ক্ষেত্রে ধরুন একটা আর্মির চাকরি করে বা মিলিটারি চাকরি করে উনি একটা বিবাহিত স্ত্রী থাকা সত্ত্বেও আর একটা নতুন বিবাহিত স্ত্রীকে বিয়ে করেছে সেই ক্ষেত্রে নমিনি এবং বিভিন্ন রকম বেনিফিটগুলো প্রথম স্ত্রীর নামে আছে দ্বিতীয় স্ত্রী কীভাবে পাবে এই যে সামগ্রিক আইনগুলো এর জন্য যেমন স্টেট গভর্নমেন্টের সার্ভিসের ক্ষেত্রে ওয়েস্টবেঙ্গল স্টেট ট্রাইব্যুনাল আছে তেমন সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল যেটা নিজাম প্যালেসে আছে স্যাট যেটাকে বলছে সেটা বিকাশ ভবনে আছে তো আইনি পরিষেবা নিতে গিয়ে বিভিন্ন জায়গায় আপনারা যেন হতাশাগ্রস্ত না হন যদি আপনার মনে হয় যে এই জিনিসগুলো থেকে আমি বঞ্চিত হচ্ছে আইনের দরজায় আপনি যেতে পারেন বা আদালতের দ্বারস্থ হতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন।